हेलो फ्रेंड्स, वेलकम। এর আগে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার শেষ করে এসেছি। আজকে আমাদের শুরু হচ্ছে শতকরা। তো শতকরা, দেখো শতকরা চ্যাপ্টারটা রয়েছে তোমাদের চঞ্চল ঘোষের পেজ নাম্বার 94-এ, অনুশীলনী 1। এটা তো শতকরা, দেখো শতকরাকে কিভাবে লেখা হয়। এটা এটাকে বলা হয় পার্সেন্টেজ। শতকরা মানে হচ্ছে কিছুই না, 100-তে কত সেটা বার করা। আর ইংরেজিতে বলেছি পার্সেন্টেজ, সেটারই চিহ্ন এটা, দা সাইন, এভাবে লিখতে হয়। তো শতকরা মানে বললাম কি 100-তে বার করা। ধরো তোমাদের যখন প্রতি বছর পরীক্ষায় রেজাল্ট দিত, তখন কি হতো, ধরো তোমাদের 700-তে হয়তো পরীক্ষা হচ্ছে, 700-তে কেউ পেয়েছো 500। এবার সব কি বলতো টিচাররা, যে এত পার্সেন্ট নাম্বার পেয়েছে এই ছেলেটা, এত পার্সেন্ট, বা তুমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছো। তার মানে পার্সেন্ট মানে কি, শতকরা 100-তে কত বার করা সেটাই হচ্ছে পার্সেন্ট। 700-তে তুমি, 700-এর মধ্যে মোট নাম্বার হচ্ছে 700, তুমি 500 নাম্বার পেয়েছো পরীক্ষা দিয়ে, তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে কি বলবে, তাহলে 100-তে তোমাকে বার করতে হবে। 100-তে বার করা মানে 700-তে তুমি পেয়েছো 500, সেটা লিখলে। এবার একে কত পেয়েছো সেটা বার করো, 500/700। এবার 100-তে কত পেয়েছো সেটা বার করি, 500/700 × 100। দেখো শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। এবার কি হচ্ছে তোমার, 500/7, এটা এটাকে ক্যালকুলেশন করতে হবে। 7 × 7 = 49, 7 × 7, তার মানে তুমি নাম্বার পেয়েছো 71.37%। তার মানে কি, এটা তোমার শতকরা নাম্বার। তোমাকে যদি কেউ বলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তখন তুমি এটা বলবে 71.37% নাম্বার পেয়েছি। এবার এটা এটাই কি, 100-তে বার করতে হয়। 100-তে বার করা মানেই তোমার শতকরা বার করা, আর কিচ্ছু না। ফ্রেন্ডস, আমরা শতকরা কি জিনিস সেটা বুঝলাম। এবার আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যে অংশটা কি জিনিস। অংশ হচ্ছে, ধরো তোমার কাছে একটা চকলেট রয়েছে, একটা চকলেট রয়েছে। এবার এই চকলেটটাকে তুমি 5 ভাগে ভাগ করছো। 5 ভাগে ভাগ করি তাহলে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, মানে 5 ভাগটা যেন সমান হয়। একটা ছোট একটা বড় করলে কিন্তু তোমাকে হবে না, 5টা ভাগই সমান করতে হবে। এবার এই 5, এই চকলেটটা মানে কি, একটাই তো চকলেট এটা, তার মানে আমরা এটাকে ধরবো 1 অংশ। এই 1 অংশকে আমরা কত ভাগে ভাগ করলাম, 5 ভাগে ভাগ করলাম। এবার ধরো তোমার কাছে 3টে ছেলে আছে, রাম, শ্যাম আর যদু। এবার 3 জনকে তুমি এই চকলেটটা ভাগ করে দেবে। এই 1 অংশের মধ্যে 2 ভাগ রামকে দিলে, তার মানে কি মোট কত, 1 অংশ সমান তো 5 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ তুমি রামকে দিলে, তার মানে 2/5 অংশ পেলো রাম, এটাই অংশ। এবার শ্যামকে ধরো তুমি দিলে, ধরো এই 1 ভাগ তুমি শ্যামকে দিলে, তার মানে শ্যাম কতটুকু পেলো, 5 ভাগের মধ্যে 1 ভাগ পেলো শ্যাম, তার মানে শ্যাম 1 অংশের মধ্যে কতটুকু পেলো, 1/5 অংশ। সেভাবে ধরো বাকিটুকু তুমি যদুকে দিলে, তার মানে যদু কত পেলো, 5 ভাগের মধ্যে 2 ভাগ পেলো যদু, তার মানে 2/5 অংশ পেলো যদু। তাহলে অংশ জিনিসটা বুঝে, অংশ মানে 1 অংশ, 1-এর মধ্যে তোমাকে বার করতে হবে। এবার দেখো এই চকলেটটাকেই তো আমরা ভাগ করে রামকে দিলাম, শ্যামকে দিলাম আর যদুকে দিলাম, তার মানে নিশ্চয়ই এই চকলেটগুলোর এই অংশগুলো যদি আমি যোগ করে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের সেই চকলেটটা পেতে পারবো। এবার রামেরটা ধরো, রামকে যেটুকু চকলেট দিলে, ধরো রামকে দিলে এইটুকু, শ্যামকে দিলে এইটুকু, আর যদুকে দিলে এইটুকু, এইটুকু যোগ করে তো আমি এই চকলেটটা পাবো। ধরো দিয়ে তুমি দিয়ে দিয়ে আমার নিয়ে নিলে, তাহলে তো আমরা যোগ করে এই চকলেটটা আবার ফিরে পাবো। তার মানে কি, আমাদের এইগুলোকে যোগ করে দেখি যে সেই আগের চকলেটটা পায় নাকি। তাহলে রামকে দিলাম 2/5 অংশ, শ্যামকে দিলাম 1/5 অংশ, আর যদুকে দিলাম 2/5 অংশ। তাহলে যোগ করি, নিচে কত হচ্ছে দেখো, 5ই থাকছে, 2 + 1 + 2, 5/5, কাটাকাটি হয়ে গেলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে দেখো সম্পূর্ণ চকলেটটা কত, 1 অংশ ধরেছিলাম না আমি, তাহলে 1 অংশ পেলাম, হ্যাঁ পেয়েছি এখানে 1 অংশ। এটাই হলো তাহলে অংশের কনসেপ্ট। এবার দেখো ফ্রেন্ডস, আর একটা জিনিস, ধরো তোমাকে কোনো জায়গায় বলে দিয়েছে যে একটা বলে 3/4 অংশ কালো রং করা রয়েছে, কালো রং রয়েছে, তাহলে তুমি কি বুঝবে যে বলটার কত, 3/4 অংশ কালো রং রয়েছে, তার মানে কি বুঝতে পারছো এটা থেকে। এই ধরো একটা বল, কি বলেছে, 3/4 অংশ কালো রং, তার মানে কি মোট, এটা মানে কি 4/3 ভাগ কালো রং, এটা মানে তো তাই বোঝাচ্ছে। তার মানে এই বলটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করলাম, দেখো 1, 2, 3, 4, 4 ভাগে ভাগ করলে বলেছে 4 ভাগের মধ্যে কত ভাগ কালো রং, 3 ভাগ,
তারপরে 3 ভাগ কালো রং, এরকম বোঝাবে। এই 3 ভাগ ধরো কালো রং, তারপরে এটাই হচ্ছে অংশের কনসেপ্ট, যে সম্পূর্ণ বলতে এটা এক অংশ। এই পুরোটা যদি আমি বলি তাহলে এক অংশ। এক অংশকে আমি ক ভাগে ভাগ করেছি, 4 ভাগে ভাগ করেছি। 1 2 3 4, 4 ভাগে ভাগ করা আছে সম্পূর্ণ বলটাকে, তার মধ্যে 3 ভাগ হচ্ছে কালো রং, তাই জন্য এখানে বলা আছে বলের 3/4 অংশ হচ্ছে কালো রং। চলো তাহলে এবার আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। আমাদের আজকের ফার্স্ট অঙ্ক 1 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে 3/8 অংশ সমান শতকরা কত। 3/8 অংশ সমান শতকরাতে বার করতে বলেছে, যে শতকরা কত। শতকরা মানে আমি কি বলেছি, শতকরা মানে 100তে বার করা, সরি 100তে বার করা। শতকরা মানে অংশ, মানে বোঝায় হচ্ছে একের মধ্যে, মানে কি পুরোটা হচ্ছে এক অংশ। এক অংশের মধ্যে এটা কত, 3/8 অংশ। এটা বোঝাচ্ছে যে 3 অংশ মানে, সবসময় আগেই বললাম, একটু আগে বললাম যে অংশ মানে একের মধ্যে বোঝায়, আর শতকরা মানে 100-এর মধ্যে বোঝায়। তার মানে একের মধ্যে হচ্ছে 3/8 অংশ, তার মানে আমাদের তো কি বলেছে শতকরাই বার করতে হবে। শতকরা মানে কত, 100। তার মানে 100-এর মধ্যে কত, সেটা কত সেটা বার করতে হবে। তার মানে কি করবে, একের মধ্যে 3/8, 100-এর মধ্যে 3/8 × 100, মানে এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে 100%। সবসময় পার্সেন্ট লিখবে, এখানে 100 তো হুট করে চলে আসতে পারে না। 100% মানে তোমরা দেখো 100%, এরকম যদি আমরা লিখি তাহলে এটা হয় 100/100। আমি যদি লিখি 50%, তার মানে সবসময় এরকম হয় 50/100, মানে 100 ভাগের মধ্যে 50 ভাগ। এবার কাটাকাটি করি চলো, এটাকে 4 দিয়ে কাটি, 4 2 8, 4 দিয়ে কাটলে 25, আর কাটাকাটি যাচ্ছে না, 3 25 75/2%। তাহলে এটাকে দেখো আমাদের এরকম ভাবে নে, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে করা আছে, তার মানে এটা মিশ্র ভগ্নাংশে করলে হচ্ছে 37.12%। দেখো কোন অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে, অপশন ডি হলো আমাদের রাইট। দেখো বলেছে 8.13% সমান কত অংশ, এটা দেখো পার্সেন্টে দেওয়া আছে, মানে 100তে দেওয়া আছে, আর তোমাকে বলেছে অংশতে বার করতে হবে। অংশ মানে কি বলেছি, একে বার করতে হয়, অংশ মানে সবসময় একে বার করতে হবে তোমাকে। আর এটাকে দেখো মিশ্র ভগ্নাংশে আছে, আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করিনি। কি করে করতে হয়, 3/8 = 24 + 1, 24 + 1 করলে হয় 25/3% হলো। তার মানে কি করে করতে হবে, এটা মানে কি 100তে 25/3 অংশ, 100-এর মধ্যে কি 25/3, এটা মানে তাই বোঝাচ্ছে। তাহলে একে কত তোমাকে সেটা বার করতে হবে, একে কত বার করতে হলে কি করবো আমরা, 25/3 × 1 = 100। এবার চলো কাটাকাটি করি, 4 25 হয় 100, আর কিছু কাটাকাটি যাবে না, উপরে রয়েছে 1 আর নিচে 3/12। তার মানে কত অংশ বোঝাচ্ছে, 1/12 অংশ, মানে 8.13% সমান 1/12 অংশ। দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমরা কি পেলাম, পার্সেন্ট থেকে যদি আমরা অংশে যেতে চাই, এই পার্সেন্ট বা শতকরা থেকে যদি আমরা অংশে যেতে চাই, তাহলে আমরা কি করছি দেখো তো, 100 দিয়ে ভাগ করছি, তো এই যে যেটা পেলাম সেটাকে 100 দিয়ে ভাগ করছি, আমাদের ভাগ করতে হয় 100 দিয়ে। আর যদি অংশ থেকে পার্সেন্টে যেতে চাই, মানে এদিক থেকে এদিকে, অংশ থেকে পার্সেন্টে যেতে চাই, কি করছিলাম দেখো তো, 100 দিয়ে গুণ করছিলাম না এখানে, তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। আবারও বলছি মনে রাখবে, পার্সেন্ট থেকে অংশ যেতে গেলে আমাদের ভাগ করতে হবে, অংশ থেকে পার্সেন্টে আসতে গেলে আমাদের গুণ করতে হবে, কত দিয়ে, 100 দিয়ে। এবার চলো 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 1000 টাকার 12.12% সমান কত। 1000 টাকার 12.12% সমান কত তোমাকে বার করতে হবে, তো কি করা যাবে দেখো, 1000 টাকার এর থাকলে আমরা জানি গুণ করতে হয়, তাহলে আমরা গুণ করে দিলাম 12.12, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই, 12 2 = 24 আর 1 = 25, 25/2%। আমরা কি জানি এক্স পার্সেন্ট সমান কি হয়, এর আগে বললাম আমি x/100, আর কিছুই না, এক্স পার্সেন্ট মানে x × 1/100, এরকম আমরা করি। যদি থাকে এখানে 50, তাহলে আমরা কি করবো, 50% যদি থাকে আমরা কি করবো, এক্স এর মানে এখানে কি 50, তাহলে 50 × 1/100 এরকম করবো। তো এটা দেখো 1000 × 25/2%, তাহলে 25/2, এক্স এর জায়গায় কি 25/2, পার্সেন্ট মানে কি 1/100 লিখেছি, তাহলে এখানে কি লিখবো 1/100। এবার দেখো কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে,
এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল। এবার দুই দিয়ে কাটি কত হচ্ছে, পাঁচ, পাঁচ পঁচিশ কত হয়, 125। দেখো কোন অপশনে রয়েছে, দেখো 125 রয়েছে অপশন ডিতে। তাহলে কি 1000 টাকার 12.12% সমান 125 টাকা, অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। তার মানে কি, পার্সেন্ট যদি আমাদের এখানে না রাখতে চাও, তুমি পার্সেন্টটা যদি তুলতে চাও, যদি কোনো জায়গায় দরকার হয় তোলার, যে পার্সেন্ট ভাবে রাখা যাবে না, তখন আমরা কি করব, 100 দিয়ে কি করব, ভাগ করব, বা 1/100 দিয়ে আমরা। 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 625 টাকার 8% সমান কত, সেম আগের অঙ্কটার মতো একই রকম অঙ্ক, কিচ্ছু নেই এটা। দেও 625 টাকার মানে কি বলেছি, এর হয় এর আছে, এর মানে গুণ করতে হয়, 8% মানে কি 8 × 1 = 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এটাকে 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কত হয়, 4 হয়, এটাকে 25 দিয়ে কাটলে 25 হয়, 625। তাহলে এখানে 25 হলো, 4 × 2 = 8, 25 × 2 কত হচ্ছে 50। তাহলে আমরা কত পেলাম, 50 টাকা পেলাম। দেখো কোন অপশনে রয়েছে, অপশন এ তে রয়েছে, অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো কি বলেছে, বলেছে একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে একটা চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চা ধরো এটা চৌবাচ্চা একটা, চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা হচ্ছে 425 লিটার, মানে হচ্ছে চৌবাচ্চায় জল আটে হচ্ছে 425 লিটার। এবার বলেছে তলদেশে ধরো একটা ছিদ্র রয়েছে, এখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে 8% জল কি হয়ে যায়, বের হয়ে যায়, জল বের হয়ে গেলে চৌবাচ্চে অবশিষ্ট জলের পরিমাণ কত। এবার 8% জল বের হয়ে যাওয়া মানে কি, যে 100 ভাগের মধ্যে 8 ভাগ জল বের হয়ে যাচ্ছে। এখানে যদি 8% মানে কি 100 ভাগে 8 ভাগ, তার মানে 100 ভাগের মধ্যে মোট ধরো 100 লিটার জল রয়েছে, তার মধ্যে 8 লিটার জল বেরিয়ে যাচ্ছে, এটা মানে তাই। এবার বলেছে তোমাকে 425 লিটার মোট জল আছে, তো এখানে পার্সেন্ট মানে কি 100 লিটারের মধ্যে 8 লিটার জল তোমার বেরিয়ে গেল। তাহলে এক এক লিটার জলের মধ্যে কত কতটুকু বেরোলো, 8/100। এবার 425 তো মোট জল ধারণ ক্ষমতা, মানে 425 লিটার তো ওই চৌবাচ্চাটাতে জল রয়েছে, তোমাকে এটাই বার করতে হবে, 425 লিটারে কতটুকু জল বের হয়। দেখো 8/100 × 425, তাহলে 25 দিয়ে ভাগ করলে 4 × 25 = 100, এটাকে 25 দিয়ে ভাগ করলে 17 হবে। এবার 4 × 2 = 8, 17 × 2 তাহলে 34, তাহলে কি হচ্ছে 34 লিটার জল বের হয়ে যাচ্ছে, বের হচ্ছে। তাহলে আমাদের কি চেয়েছে, যে অবশিষ্ট জলের পরিমাণ কত, অবশিষ্ট মানে কি এটুকু বের হয়ে আছে, তাহলে আছে আর কতটুকু চৌবাচ্চাতে, 425 লিটার জল রয়েছে মোট, তার মধ্যে বের হয়ে যাচ্ছে 34 লিটার, তাহলে আর কতটুকু জল আছে আমাদের বিয়োগ করতে হবে অবশ্যই। বিয়োগ করে দেখো কত হচ্ছে, 1, 9, 3, 391 লিটার। তাহলে এই জলটা আমাদের এখনো চৌবাচ্চায় রয়েছে, এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট জল। দেখো কোন অপশনে রয়েছে, অপশন বি তে রয়েছে, অপশন বি হলো 8 নম্বর অঙ্কটা। দেখো খুব ভালো অঙ্ক, বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% পেয়ে নিকটতম একজন প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। দেখো বলেছে বিজয়ী একমাত্র প্রতিদ্বন্দ্বী, আর এখানে বলেছে বিজয়ী, তাহলে কি রয়েছে আগে দেখো, একটা রয়েছে বিজয়ী প্রার্থী রয়েছে, আর একটা কি হবে পরাজয়ী প্রার্থী, দুজন রয়েছে। এবার কি বলেছে, যে প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একজন প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে, তার মানে 62, আচ্ছা মোট ভোট, এখানে মোট ভোট হচ্ছে 100টা, তার মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে কটা, 62, মোট ভোট তো 100টা, আর বিজয়ী প্রার্থী বলে দিয়েছে 62টা পেয়েছে, তাহলে পরাজয়ী প্রার্থী কত হবে, 100 - 62, পরাজয়ী প্রার্থী পেয়েছে, এটা বিয়োগ করলে কত হয় তোমরা বলো, 338 হয় এটা। তার মানে 100 জন মোট ভোটার, তার মধ্যে বিজয়ী প্রার্থী হলো, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62, আর পরাজয়ী যারা হেরে গিয়েছে তারা পেয়েছে 38। এবার কি বলেছে, যে প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে, আমরা তো জানি এরা জিতেছে আর এ হেরেছে, তাহলে কত ভোটে পরাজয়ী প্রার্থী পরাস্ত হয়েছে, মানে কত ভোটে হেরেছে সেটা আমরা বার করি,
তাহলে কি করতে হবে? পরাজয়ী প্রার্থী কত ভোটে হেরে গিয়েছে সেটা বার করতে হলে আমরা এটা থেকে এটা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো কত ভোটে পরাস্ত হয়েছে। 38 বিয়োগ করলে কত হচ্ছে দেখি আমরা, বিয়োগ করলে এখানে 4, এখানে 2, তাহলে 24 হচ্ছে। এটা কতর মধ্যে? 24টি ভোটে পরাস্ত হয়েছে, হয়েছে মোট কটা ভোটের মধ্যে পরাস্ত হয়েছে? মোট মোট 100 জনের মধ্যে, মোট 100 জনের। তাহলে আমাদের দেখো বলে দিয়েছে প্রশ্নে যে 144 ভোটে পরাস্ত করে, দিয়ে আমাদের মোট ভোটারের সংখ্যা বার করতে হবে। এখানে দেখো 24টা ভোটে পরাস্ত হয়েছে 100 জনের মধ্যে, তাহলে আমি একজনের মধ্যে দেখি একটি ভোটে পরাস্ত হয়েছে মোট কতজনের মধ্যে, 100/24 জনের মধ্যে। এভাবে আমাদের বার করতে হবে 144 ভোটে পরাস্ত হয়েছে, 144টি ভোটে পরাস্ত হয়েছে মোট কতজন ভোটার, তাহলে মোট এটা গুণ 144 জনের মধ্যে, এতজনের মধ্যে। এবার এটাকে আমাদের কাটাকাটি করতে হবে, 12 দিয়ে কাটলে 2 হচ্ছে, 12 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে হচ্ছে কেন কত, 6, তাহলে কত বের হলো 600, 600 জন। তাহলে মোট এটাই তো মোট ভোটার, 144টা ভোটে পরাস্ত হয়েছে এটা দেয়া আছে, তাহলে আমাদের মোট ভোটার কত হচ্ছে 600 জন। দেখো কোন অপশনে রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি হলো আমাদের আনসার। দেখো বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, বিরত ছিল মানে কি ভোট দেয়নি। এবার বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একজন প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। তাই বলেছে যে 20% ভোটদানে বিরত ছিল মানে 20% ভোট দেয়নি, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী তাহলে 70% ভোট পেয়েছে, ভোট পেয়ে যে হেরে গিয়েছে তাকে কত ভোটে হারিয়েছে, 4960টি ভোটে হারিয়েছে, দিয়ে তোমাকে বার করতে হবে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে দেখো আগে কি বলেছে, 20% কি ছিল, বিরত ছিল, তাহলে ভোট দিয়েছে কতজন, ভোট দিয়েছে কতজন সেটা আমরা দেখবো। দেখো 20% বিরত থাকা মানে কি 100 জনের মধ্যে 20 জন বিরত ছিল, 20 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন, 100 থেকে 20 বাদ দিয়ে দেবো, 20 বাদ দিলে কত হচ্ছে 80, তাহলে 80% ভোট দিয়েছে, 80% ভোট দিয়েছে মানে কি 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। এবার দেখো বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়েছে, তাহলে এখানে দেখো বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত বলেছে, 70% বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে। তাহলে দেখো 100 জনের মধ্যে মোট তো এখানে 70% ভোট পেয়েছে বলেছে, 100 জনের মধ্যে ভোট পেয়েছে 70টি ভোট, 100 জনের মধ্যে 70টি পেয়েছে বিজয়ী প্রার্থী, এটা বিজয়ী প্রার্থী আমরা বার করছি। এবার একজনের মধ্যে ভোট পেয়েছে কত সেটা দেখি, এতটি। এবার আমার তো ভোট, আমরা জানি কি ভোটারের সংখ্যা 80 জন, তাহলে 80 জনে কতজন ভোট পেয়েছে সেটা দেখি, 80 জনের মধ্যে ভোট পেয়েছে 70/100 গুণ 80। এবার কাটাকাটি করতে হবে, এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলো, 7 8 56, তাহলে 56টি ভোট পেয়েছে, এটা কি পেয়েছে বিজয়ী প্রার্থী পেয়েছে, 56টি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী, তাহলে এখানে 56টা ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। মোট ভোটার কতজন ছিল, 100 জন ছিল, তোমরা মাথায় রাখবে মোট ভোটার, কিন্তু ভোট দিয়েছে কতজন, 80 জন ভোট দিয়েছে। এবার দেখো বিজয়ী প্রার্থী পেলো 80 জন এই 56টি ভোট, এবার পরাজয়ী প্রার্থী তাহলে কটা পাবে সেটা দেখি আমরা আগে, পরাজয়ী প্রার্থী ভোট পাবে কটা, ভোট দিয়েছে তো 80 জন, 80 জনের মধ্যে 56টা ভোট আমরা বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে পরাজয়ী প্রার্থী কি পাবে, এটার থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো আমরা এতটি ভোট, বিয়োগ করলে কত হচ্ছে দেখি আমরা, বিয়োগ করলে হচ্ছে 24, তাহলে বিজয়ী প্রার্থী পেল 56টা ভোট, পরাজয়ী প্রার্থী পেল 24টা ভোট, আর মোট ভোট দিয়েছিল কতজন, 80 জন ভোট দিয়েছিল। এবার দেখো বলেছে যে আমাদের কি বার করতে হবে, যে কত ভোটে হারিয়েছে, পরাস্ত করেছে কত ভোটে, তাহলে আমরা পরাজয়ী পেয়ে গেছি আর বিজয়ী পেয়ে গিয়েছি, তাহলে কত ভোটে পরাস্ত করেছে সেটা কি করে বার করব, পরাস্ত করেছে কত ভোটে, বিজয়ী প্রার্থীর ভোটের সংখ্যা থেকে পরাজয়ী প্রার্থীর ভোটের সংখ্যা আমরা বাদ দিলে পেয়ে যাব কত ভোটে পরাস্ত হয়েছে, এটা বিয়োগ করলে হচ্ছে কত,
32, তাহলে 32টি ভোটে পরাস্ত করেছে। এবার দেখো 32টি ভোটে তো পরাস্ত করেছে, 32টি ভোটে পরাস্ত করেছে কতজনের মধ্যে? মোট ভোটার কত ছিল? 100 জন ছিল তো মোট ভোটার, 100 জন ছিল মোট ভোটার, 100 জনের মধ্যে মোট ভোটার কিন্তু 100 জন ছিল। এই যে আমরা এখানে বলেছি 20% বিরত ছিল, বিরত ছিল সেটা আলাদা কথা, কিন্তু মোট ভোটার তো আমাদের 100 জন, 20 জন দেয়নি সেটা আলাদা কথা, মোট ভোটার তো আমাদের 100 জন। তাহলে মোট ভোটার 100 জন, তাই লিখলাম 32টি ভোটে পরাস্ত হয়েছে 100 জনের মধ্যে। তাহলে আমাদের বার করতে হবে কি, আগে বার করি একটি ভোটে 32 জনের মধ্যে, এবার কি বার করতে হবে 4960টি ভোটে পরাস্ত করেছে কতজনের মধ্যে সেটা আমাদের বার করতে হবে। গুণ 4960 জন, এর কাটাকাটি করতে হবে, এটাকে এটা দিয়ে আমরা যদি ভাগ করি হবে 155, আর এটার সঙ্গে এটা গুণ করে দেবো 155 আর কটা শূন্য, দুটো শূন্য, এত জন। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? এটা মোট ভোটারের সংখ্যা এত, এতজন ভোট দিয়েছে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? এতটি, এটা মোট ভোটারের সংখ্যা পেয়ে গেলাম। আমাদের দেখো ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত সেটাই চেয়েছে, যে আমাদের মোট ভোটারের সংখ্যা কত। দেখো অপশন বিতে রয়েছে, অপশন বি হলো তাহলে আমাদের রাইট অ্যান্সার, বলেছে 135-এর 35% সমান এক্স এর 45% হলে এক্স এর মান কত, তোমাকে এক্স এর মানটা বার করতে হবে। তো এর মানে কি করতে হয়, গুণ করতে হয়, 135 এর মানে গুণ 35% মানে কি 35/100, 35% সমান এক্স এর 45% মানে কি এক্স গুণ 45/100। দেখো এখানে 100 রয়েছে, এখানে 100 রয়েছে, কেটে দিলাম, বা আমাকে কি করতে হবে এক্স এর মান বার করতে হবে, 135 গুণ 35। দেখো এই 45টা উপরে রয়েছে, এদিকে আসলে কি হবে, নিচে হয়ে যাবে, সমান এক্স। এবার আমাদের কাটাকাটি করতে হবে, এটাকে 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে হচ্ছে 3, এটাকে 15 দিয়ে কাটলে হচ্ছে 9। এবার দেখো 3×3=9, তাহলে এক্স সমান কত পেলাম, 3×35 সমান কত হচ্ছে 105, তাহলে 105ই হলো আমাদের রাইট অ্যান্সার, অপশন বি রয়েছে, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর অঙ্কটা দেখো, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত, সংখ্যাটি হয় কত সেটাই চেয়েছে আমাদের। তাহলে আমরা কি করবো, আগে সংখ্যাটা ধরে নিই, ধরি সংখ্যাটি এক্স, তাহলে বলা হচ্ছে একটি সংখ্যা, সেই সংখ্যাটা তো আমি ধরে নিলাম এক্স, একটি সংখ্যার মানে এক্স এর কত পার্সেন্ট, 35%, 35%-এর সঙ্গে 150 এর 30% কি করা হলো, যোগ করা হলো, যোগ করলে কি বলেছে, যোগফল 75 হবে, তাহলে সমান সমান কি, এই দুটো যোগ করলে 75 হবে, লিখেছি 75। এবার আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বার করব, এর মানে গুণ 25/100 যোগ 150 এর মানে গুণ 30% মানে 30/100 সমান 75। এবার আমরা কি করব, নিচে 100 আছে, নিচে 100 আমরা নিয়ে রাখি, 25x প্লাস এখানে 100 আছে, তাহলে এখানে কি হবে, 3×15=45, 45-এর পর দুটো শূন্য সমান 75, বা 25x+4500, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, সমান সমান 7500, বা 25x+4500 25x সমান এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে, 0003, 3000 হচ্ছে। এবার আমরা কাটাকাটি করব, 25 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, দেখো 120 হচ্ছে, তাহলে এক্স সমান কত পেলাম আমরা, 120 পেলাম, এক্সই তো সেই সংখ্যাটা ধরেছিলাম, তাহলে সেই সংখ্যাটা কি, সংখ্যাটি হলো 120। দেখো অপশন ডিতে রয়েছে, অপশন ডি হলো আমাদের রাইট। লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 180 টাকার 0.12 মাথায় একটা দাগ রয়েছে,
এত পার্সেন্ট? এই দাগটা মানে কি? এটা তোমাদের হয়তো নতুন তোমরা দেখছো, এটা এটা মানে হচ্ছে বার বলে এটাকে। দেখো এখানে আছে .12, তার মাথায় একটা দাগ, দাগটাকে বলে বার। এই বারটা থাকা মানে কি? এই দুইটা বার বার আসছে, মানে এরকম বলতে চাইছি, এই দুইটা বার বার এরকম 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 এসেই চলেছে। এইটাকে আটকানোর জন্যই আমরা একবারে বার দিচ্ছি, বারবার দুই 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 না লিখে। বার লিখলে কি আমাদের ইনফিনিটি অব্দি দুই চলতে থাকলো, যতগুলোর মাথায় বার থাকবে তত সেইগুলো রিপিট হতে থাকবে, এটাই অ্যাকচুয়ালি কথা। এবার এটাকে ভগ্নাংশে পরিণত করতে হয় কি করে? দেখো তোমাদের এখানে দশমিকের জন্য আমরা আগে কি করতাম, ধরো দশমিক এক দুই থাকলে আমরা লিখতাম 100/12, সিম্পলি হয়ে যেত। কিন্তু এটা এরকম করলে এখন চলবে না। তোমাদের আগে দেখো উপরে কত আছে, এখানে কত আছে, 12 আছে। তাহলে আমরা 12টাকে লিখে নেব, লিখে নিলাম। এবার বাই করি, দেখো কার মাথায় বার আছে, দুইয়ের মাথায় বার আছে, মানে একটা সংখ্যার মাথায় বার আছে। দশমিকের পরে কটা সংখ্যার মাথায় বার আছে তোমরা সেটা দেখবে আগে, একটার মাথায় বার আছে। তাহলে আমি একটা আগে 9 লিখবো। এবার দেখো কোনটার মাথায় বার নেই, দশমিকের পরে কটা সংখ্যার মাথায় বার নেই, একটা সংখ্যার মাথায় বার নেই। তাহলে আমি সেখানে নেবো একটা শূন্য 9-এর পরে। যদি আর একটা সংখ্যা থাকতো এখানে, তার মাথায় যদি বার না থাকতো, তাহলে আমি আবার শূন্য নিতাম আর একটা। তো এখানে তো একটা সংখ্যার মাথায় বার নেই, তার জন্য আমি একটা শূন্য নিলাম। এখানে মাইনাস হবে কি দেখো, একের মাথায় বার নেই, যার মাথায় বার নেই সেটা মাইনাস হবে, মাইনাস 1 করে দিলাম। তাহলে কত হচ্ছে, 11/90। তোমাদের এই বারের কনসেপ্ট তোমাদের তোমার তোমাদের জন্য একটা ভিডিও আমি বানাবো, তো সেটা দেখবে আরো পুরোপুরি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত টাইপের আমি বারের অঙ্ক দেখিয়ে দেবো ওখানে। এবার দেখো তোমরা অঙ্কে আসি আমরা, এবার 180 টাকার 0.12 মাথায় বার পার্সেন্ট সমান বলে দিয়েছে কত পয়সা সেটা বার করতে হবে তোমাকে। দেখো অঙ্কে বলে দিয়েছে, অঙ্কে বলেনি, এখানে অপশনে দেখো সব পয়সাই আছে, তার মানে আমাকে কি করতে হবে, সব পয়সাই আনতে হবে। তো এত টাকার, টাকাটাকে পয়সায় করতে হলে আমরা কি করবো, অবভিয়াসলি 100 দিয়ে গুণ করব, টাকাটাকে পয়সায় হয়ে গেল, এটুকু পয়সার চিন্তা আমাদের আর থাকলো না। এবার এটাকে করি, এটা মানে আমরা কি পেলাম, এটা মানে এই যে এটা মানে পেলাম কি 11/90, সেটাই লিখি 11/90, পার্সেন্ট আছে তো, তার মানে 1/100 হবে। এবার দেখো এখানে কাটাকাটি হয়ে গেল, 100 100 কেটে গেল, 90 দুগুনে 180, 11 দুগুনে কত হলো 22। এখানে টাকা ছিল কিন্তু আমরা 100 দিয়ে গুণ করে কি করে ফেলেছি, পয়সাই করে ফেলেছি। তো তাহলে এটা কি হলো, পয়সা। তো দেখো পয়সা কোন অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার।